সেই কখন থেকে খাবার খুঁজছি, কিন্তু এখনো তো কোনো খাবারই পেলাম না। কি যে হবে আজকে? অনেক সুন্দর সিঙ্গারার গন্ধ আসছে, দেখি তো গিয়ে এই বনের গভীরে কে সিঙ্গারা ভাজছে। যোগু খাক সিঙ্গারার গন্ধের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পর যোগু একটা কলাবাড়ির সামনে এসে দাঁড়ায়। এ কি, এ আমি কি দেখছি, গাছে ডালে কলাবাড়ি? এমন অদ্ভুত বাড়ি তো আমি কখনো দেখিনি। এই কলাবাড়ির ভেতরে কে সিঙ্গারা ভাজছে, দেখি তো উকি দিয়ে। ও বুঝেছি, তার মানে এটা ইগলের বাড়ি। এই গরম গরম সিঙ্গারা দেখে তো আমার মনের ভেতরে উথাল পাথাল শুরু হয়ে গেল। এই ইগলের কাছে তো সিঙ্গারা চাইলেও দিবে না, আমি বরং এর বাড়ি থেকে সিঙ্গারা চুরি করে খাবো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি চুরি করব কি করে? যোগ এদিকে ওদিকে তাকাতে থাকে, তারপর আবারও সে একা একা বলতে থাকে। আরে, এই ইগল তো ঘর থেকে নড়ছেই না, তাহলে চুরি করব কি করে? বুঝেছি, একা চুরি করা যাবে না, কিন্তু কে আমার সাথে চুরি করতে রাজি হবে? কে কে পেয়েছি, টুনিকে সাথে নিয়ে আমি চুরি করব। যাই যাই, টুনির বাড়িতে যাই। আরে যোগু দাদা, তুমি অসময় আমার বাড়িতে, তা কি মনে করে আসলে বলো তো? আর বলিস না টুনি বোন, সেই সকাল থেকে খাবার খুঁজছি কিন্তু কোনো খাবারই পাইনি। ক্ষুধার জ্বালায় আমার পেট পুড়ে যাচ্ছে রে। দাদা, আমিও তো কাল থেকে না খেয়ে আছি জানো, বনে মনে হয় খাবারের সংকট দেখা দিয়েছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না, চিন্তায় চিন্তায় আমি আরো দুর্বল হয়ে যাচ্ছি। চিন্তা করিস না বোন, আমি খাবারের সন্ধান পেয়েছি। কোথায় দাদা বলো, আর আমাকে নিয়েও চলো। বনের গভীরে গাছের ডালে একটা কলাবাড়ি আছে, ওই কলাবাড়ির ভেতরে ইগল সিঙ্গারা ভাজছে। চল টুনি, গিয়ে ওই ইগলের বাড়ি থেকে সিঙ্গারা চুরি করে নিয়ে আসি। চুরি? চুরি করা তো মহাপাপ দাদা, আমার দ্বারা ওসব চুরি টুরি হবে না। তাহলে থাক তুই, আমি অন্য পাখিকে নিয়ে যাচ্ছি। না না দাদা, দাঁড়াও, আমি যাবো তোমার সাথে চুরি করতে। কিন্তু দাদা, চুরি করবে কি করে যদি ইকো দাদা আমাদের ধরে তখন? শোন, আমি কলাবাড়ির পেছনে লুকিয়ে থাকবো, আর তুই কলাবাড়ির সামনে একটা গাছের পেছনে লুকিয়ে ইগলকে দেখবি। ইগল যখন ঘর থেকে বের হবে তখন তুই শিস দিবি, আর আমি সিঙ্গারা চুরি করে নিয়ে আসবো। ইগল তখন কিছুই বুঝবে না, আর এদিকে আমাদেরও পেট ভরবে, বুঝেছিস? হ্যাঁ দাদা বুঝেছি, এবার চলো। টুনি যোগ্যর কথা মতো একটা গাছের পেছনে লুকিয়ে ইগলকে দেখতে থাকে। অন্যদিকে ইগল বলতে থাকে, সিঙ্গারা ভাজা শেষ, এবার শুধু বসে বসে খাওয়ার পালা। সিঙ্গারা খেলেই তো আমার পিপাসা লাগে, ঘরে এক ফোঁটা পানি নেই। যাই, নদী থেকে পানি নিয়ে আসি। ইগল যে না নদীর দিকে উঠতে থাকে, ঠিক তখনই টুনি শিস দেয়, আর যোগ্য কলাবাড়ির পেছন থেকে বেরিয়ে আসে, আর কয়েকটা সিঙ্গারা নিয়ে পালিয়ে দূরে চলে আসে। নে টুনি, এটা তোর, এটা খেয়ে বাড়ি চলে যা। দাদা দাদা, এ তোমার কেমন বিচার? তুমি তিনটা সিঙ্গারা নিলে আর আমাকে একটা দিলে, আমি একটা নিব না, তুমি সমান সমান ভাগ করো। সমান সমান বললেই হলো, তোর থেকে বেশি পরিশ্রম আমি করেছি, আর বুদ্ধিটাও তো আমার, তুই শুধু শিস দিয়েছিস, তাতেই সমান সমান। একটা নিলে নে, না নিলে চলে যা। টুনি আর কিছু না বলে সিঙ্গারাটা খেয়ে নেয়। পরের দিন যোগ্য আর টুনি একই ভাবে ইগলের বাড়ি থেকে ফল চুরি করে নিয়ে নদীর পাড়ে পালিয়ে আসে। যোগ্য দাদা, তুমি ওয়াদা করেছিলে আজকে আমাকে সমান সমান খাবার দিবে, তারপরে তুমি আমাকে কম দিচ্ছ কেন? হ্যাঁ টুনি, যা দিয়েছি চুপ করে খেয়ে নে তো, তোর থেকে আমি বড়, তাই আমার বেশি খাবার দরকার, বুঝেছিস?
টুনি আজকেও কোনো কথা না বাড়িয়ে চুপ করে খাবার খেয়ে নেয়। অন্যদিকে ইগল বলতে থাকে, কিছুই বুঝতে পারছি না, দুদিন থেকে আমার খাবার কিভাবে উধাও হচ্ছে, আশেপাশে তো কোনো পাখি বা অন্য কাউকে দেখছি না। না না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কে আমার খাবার চুরি করছে সেটা দেখতেই হবে। পরের দিন আবারও ইগল বাহিরে যায় আর টুনি শীষ দেয় আর যজ্ঞ কলার ঘরে প্রবেশ করে। ঠিক তখনই বাহিরে থেকে ইগল আসে আর যজ্ঞকে ধরে বলতে থাকে, তার মানে তুই রোজ এইভাবে আমার খাবার চুরি করিস? বেটা যজ্ঞ, তোর সাহস তো কম নয়, আজ তোকে উচিত শিক্ষা দিব। আমাকে ছেড়ে দাও ইগল দাদা, আমি এসব করতে চাইনি, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো আমাকে। ওই যে টুনি আছে না, টুনি টুনি আমাকে চুরি করতে বলেছে, বিশ্বাস করো দাদা, ছেড়ে দাও আমাকে। বাহিরে না টুনি অপেক্ষা করছে জানো। টুনির এত বড় সাহস, দাঁড়া টুনি আমি আসছি। ইগল আর যজ্ঞর এসব কথা টুনি বাহিরে থেকে সব শুনে আর এসব শুনে টুনি যেই না পালাতে ধরে, তখনই ওখানে ইগল আসে আর লাঠি দিয়ে টুনিকে মারতে থাকে। উফ দাদা, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, যজ্ঞ দাদা সব মিথ্যে বলেছে তোমাকে, এসব যজ্ঞ দাদার বুদ্ধি বিশ্বাস করে ইগল দাদা, আমাকে আর মেরো না। আজকের মতো দয়া করে ছেড়ে দিলাম, কিন্তু আর এমন ভুল হলে ছাড়বো না, সোজা গরম তেলে ভেজে খাবো, মনে থাকে যেন কথাটা। ওরে বাবা রে, শয়তান যজ্ঞ আমাকে বোকা পেয়ে এমন মার খাইয়েছে যে আমি আর নড়তেই পারছি না। পুরো শরীর ব্যথা করছে, ওই শয়তান যজ্ঞকে তো একটা শাস্তি দিতেই হবে, আমার মাথায় বুদ্ধি আছে, এখন শুধু সকাল হওয়ার পালা, তারপর ওকে দেখাবো মজা, আমাকে মার খাওয়ানো। উরি বাবা রে, এসব বলে টুনি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি যজ্ঞর বাড়ি আসে। কি ব্যাপার টুনি, কালকের মার কেমন লাগলো খেতে? হ্যাঁ, তোর কাকুতি মিনতি শুনে আমার যা হাসি পাচ্ছিল না, এখন তোকে ওটা আমি বলেই বোঝাতে পারবো না জানিস। দাদা এখন ওসব রাখো, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো দাদা ইগলের বাড়িতে খাবার চুরি করতে যাই, আমার ক্ষুধা চেয়ে আর সহ্য হচ্ছে না। না বাবা না, আমি আর ইগলের বাড়িতে চুরি করতে যাব না, ইগল বলেছে এবার ধরা পড়লে তেলে ভাজে খাবে। আরে দাদা ভয় পেও না, এবার আর আমরা ধরাই পড়বো না, দেখো আগের থেকে অনেক সতর্কের সাথে চুরি করব। টুনি রে, তোর কথা শুনে আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে রে, তুই আবার আমার উপর প্রতিশোধ নিতে চাইছিস না তো? ছি দাদা, তুমি এসব কি বলছো, তুমি আমার বড়, তোমার উপর আমি কেন প্রতিশোধ নিব বলো তো, আমি কালকে সবকিছু ভুলে গিয়েছি দাদা, এখন চলো কথা বলে আর দেরি করো না তো, তাড়াতাড়ি চলো। টুনির এসব মন ভোলানো কথায় যজ্ঞ রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন ইগলের কলাবাড়ির সামনে আসে আর আগের মতো যজ্ঞ কলাবাড়ির পেছনে লুকিয়ে পড়ে আর টুনি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। টুনি মনে মনে বলতে থাকে, বেটা যজ্ঞ, আজ তোকে এমন শাস্তি দিব যে তুই সারা জীবন মনে রাখবি, দ্বিতীয়বার আমাকে বোকা বানানোর আগে 100 বার ভাববি তুই, এটাই আসল সময় শীষ বাজানোর, শীষ বাজালে যজ্ঞ মনে করবে ইগল বাহিরে গেছে, আর যেই না ভেতরে প্রবেশ করবে অমনি সে শাস্তি পাবে, কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে। এসব ভেবে টুনি শীষ বাজায় আর যজ্ঞ সাথে সাথে ঘরে প্রবেশ করে আর ইগল যজ্ঞকে ধরে ফেলে। তুই আজকে আমার খাবার চুরি করতে এসেছিস শয়তান, আজ এই গরম তেলে মাছ না ভেজে তোকেই ভাজবো আমি। ওরে টুনি আমাকে বাঁচা, ইগলের হাত থেকে আমাকে বাঁচা টুনি, ভেসে গেছি রে, ভেসে গেছি। যজ্ঞর এমন চিৎকার টুনি বাহিরে থেকে শুনতে পায় আর টুনি বলতে থাকে, আমি তো ইচ্ছে করে তোমাকে এমন ফাঁদে ফেলেছি, বাঁচাবো কেন তোমাকে? হুম, মনে রেখো আমি ছোট হতে পারি কিন্তু আমার বুদ্ধি অনেক, আমি আমার চুরি করার শাস্তি পেয়েছি, এবার তুমি তোমারটা পাও।
এরপর টুনি চলে যায় আর ইগো যোগুকে তেলে ভেজে খেয়ে ফেলে। তোরো টুনি, এই জঙ্গলের সবার মঙ্গলের জন্য আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজ থেকে আমি তোমাকে এক ঘরে করে দিলাম। এই জঙ্গলের পাখি প্রধান হয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম, কেননা তুমি একজন বন্ধা আর তোমার মুখ দেখলে সবারই অমঙ্গল হয়। তাই আজ থেকে তুমি কারো সামনে পড়বে না, কারো সাথে কথা বলবে না, আর তোমার বাসাতেও কেউ যাবে না। আর এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। পাখি প্রধান মিঠুততার কথা শুনে সব পাখিরা বেশ খুশি হয় আর যে যার বাসায় চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। টুনি হিমছড়ি জঙ্গলে একাই থাকতো। টুনি বন্ধা একটা পাখি ছিল, আর তাই টুনি ছানা দিতে না পারায় টুনির স্বামীও টুনিকে ছেড়ে চলে যায়। এখন টুনি একাই তার ছোট্ট পুরনো কুঠিরটাতে থাকে। হায় ঈশ্বর, তুমি এভাবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে। ঠিকুলে আমার কেউ নেই, মাঝে মধ্যে প্রতিবেশীদের সাথে মিশতাম, আর আজকে না তারা আমাকে এক ঘরে করে দিল। আমি বুঝি না আমার কি দোষ, আমি কি নিজের ইচ্ছায় বন্ধা হয়েছি নাকি ঈশ্বর আমাকে বন্ধা বানিয়েছে, আর যে কারণে কিনা প্রতিবেশীরা আমাকে এক ঘরে করে দিল। এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের আলো জঙ্গলে পড়তে টুনির ঘুম ভেঙে যায়। আজ থেকে আমার একাকিত্বের দিন শুরু হলো। আজ থেকে আমার সাথে এই জঙ্গলের কোনো পাখি কথা বলবে না, আমিও আর কারো সাথে কথা বলতে পারবো না, আমি এই জঙ্গলের কারো কাছে কাজ পাবো না। তবে এখন থেকে আমার অন্য জঙ্গলে গিয়ে কাজ খুঁজে পেটের খাবার জোগাড় করতে হবে। আর দেরি করলে চলবে না, আমায় দ্রুত বেরিয়ে পড়তে হবে এবার। এরপর টুনি পাশের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর এভাবেই টুনি পাশের জঙ্গলে গিয়ে কাজ করে, আর যা আয় রোজগার হয় তা দিয়ে পাশের জঙ্গল থেকে বাজার করে আনত। এভাবেই যেতে থাকে টুনির একাকিত্বের দিন। মা, ও মা, কথা বলো মা, মা তোমার কি হলো মা, তুমি এভাবে শুয়ে আছো কেন, তোমার কি ঘুম পেয়েছে নাকি অন্য কিছু? মা, ও মা, মা গো, উঠো না মা। একি ওই হাসছানাটা ওভাবে কাছে কেন, আর পাশে তো দেখছি একটা মা হাঁস শুয়ে পড়ে আছে, যাই দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে। হাঁসের ছানাটার কান্না দেখে টুনি আর সহ্য করতে পারে না, আর টুনি দ্রুত হাঁসের ছানার কাছে যায়, আর দেখে মা হাঁসটা মরে গেছে, আর অবুঝ ছানাটা তার মায়ের জন্য কান্না করছে। এই যে পিচ্ছি ছানা, আর এভাবে কাঁদিস না, তোর মাকে দেখে আর লাভ নেই রে, তোর মা যে মারা গেছে, শান্ত হ ছোট্ট ছানা। এসব তুমি কি বলছো, আমার মা মারা গেছে, তবে এবার আমার কি হবে, আমি কোথায় যাব, কার সাথে থাকব, মা ছাড়া যে আমার কেউ নেই। কাঁদিস না ছানা, কাঁদিস না, ঈশ্বর চেয়েছে বলেই তো তোর মা এবার মারা গেছে, জন্ম মৃত্যু সবই যে ঈশ্বরের হাতে, তোর মা চলে গেছে তাতে কি হয়েছে, এখন থেকে আমি তোকে আগলে রাখবো, আমি এখন থেকে হাসতানার টুনি মা, বুঝতে পেরেছিস? সত্যি বলছো মা, তুমি সত্যি বলছো, তুমি এখন থেকে আমার মা, কিন্তু মা আমি কি এখন তোমার সাথে থাকবো নাকি? সেটাই তো ভাবছি রে মা, ওই জঙ্গলে আমাকে এক ঘরে করে দিয়েছে, আমি যদি তোকে আমার সাথে ওই জঙ্গলে নিয়ে গিয়ে আমার সাথে রাখি, তবে সেটা যদি জঙ্গলের কেউ জানতে পারে তবে তো বিপদ হবে, তাই আমি ভাবছি আমি তোকে লুকিয়ে ওই জঙ্গলে নিয়ে যাব। এরপর টুনি তার ভাবনা মতো হাঁসের ছানাকে নিয়ে জঙ্গলে যায় আর তার ছোট্ট কুঁড়ে ঘরটাতে লুকিয়ে রাখে। শোন মা, তোকে তো আগেই বলেছি আমাকে এই জঙ্গলের সবাই এক ঘরে করে দিয়েছে, তাই আমার সাথে যদি কেউ কথা বলে তবে তো তোকে বিপদে পড়তে হবে, আর তুই তো একেবারে আমার সাথে থাকছিস, তাই বলছি মা তুই সাবধানে থাকবি, কিন্তু
আর ঘরের বাইরে একদম যাবি না, গেলে যে বিপদ হবে রে মা। যাস না তুই, কেমন? ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি সেভাবেই থাকব। তুমি নিশ্চিন্তে বাইরে যাও। এরপর টুনি বাইরে যায় আর হাসিছানা ঘরের মধ্যেই থাকে। এভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু হঠাৎই একদিন কি এক বন্দী জীবনে পড়লাম রে বাবা। ওই জঙ্গলে থাকতে আমি কি সুন্দর মায়ের সাথে ইচ্ছে মতো ঘুরে বেড়াতাম, কিন্তু এই জঙ্গলে আসার পর থেকে আমি ঘর থেকে বের হতেই পারছি না। না, আমি আর এভাবে ঘরে থাকতে পারবো না। যাই যাই বাবা, একটু আঙিনা থেকে বেরিয়ে আসি। আঙিনাতে গেলে তো আমাকে কেউ দেখবে না। এসব কথা বলে হাসছানা আঙিনাতে যায়। তখনই কাকুলি কাক হাঁসের ছানাকে দেখে ফেলে। এ কি কাণ্ড, টুনির বাসায় হাঁসের ছানা? কিন্তু পাখি প্রধান তো টুনিকে এক ঘরে করে দিয়েছিল, তবে টুনির বাসায় হাঁসের ছানাটা কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো পাখি প্রধানকে জানাতেই হচ্ছে। কাকুলি কাকের এসব কথা শেষ হতে না হতে টুনি ফিরে আসে আর টুনি কাকুলি কাকের এসব কথা শুনে ফেলে। এই তো মহারানী, তুই পাখি প্রধানের বিরুদ্ধে গেছিস তাই না? এবার তোকে আর ওই হাঁসের ছানার ব্যবস্থা আমি করব। আমি যাচ্ছি পাখি প্রধানের কাছে, সবটা জানাতে যাচ্ছি। এই কথা বলে কাকুলি কাক চলে যায় আর টুনি দ্রুত বাসায় যায় আর আঙিনাতে হাঁসছানাকে দেখে বলে, তুই এ কি সর্বনাশ করলি রে মা, তুই আমার নিষেধ অমান্য করলি কেন? হ্যাঁ, বাহিরে বেরিয়েছিস কেন? বাহিরে বেরিয়েছিস তুই? তোকে আমি নিষেধ করিনি, কাকলি দিদি যে তোকে দেখে ফেলেছে। তাড়াতাড়ি এখান থেকে চল মা, নয়তো যে আমাদের অনেকবার বিপদে পড়তে হবে। তাড়াতাড়ি দূরের কোনো জঙ্গলে পালাতে হবে আমাদের। চল চল, তাড়াতাড়ি চল। এরপর টুনি হাঁসের ছানাকে নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ে আর তারা দুজন মিলে নদীর ওপারের জঙ্গলে পালাবে বলে ঠিক করে আর দুজন মিলে নদীর ধারে গিয়ে নৌকায় উঠে। মা সাবধানে নৌকায় বস, আমি দ্রুত নৌকা নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি, না জানি জঙ্গলের পাখিরা আমার পিছু নিয়েছে নাকি। এরপর টুনি জোরে নৌকা চালাতে থাকে। টুনি নৌকা নিয়ে যেই না মাঝ নদীতে গিয়েছে, তখনই একটা কুমির নৌকার সামনে ভেসে ওঠে। আরে বা, অনেকদিন পর এরকম শিকার পেলাম, আজ আমি মজা করে শিকার ধরবো। হায় ঈশ্বর, এবার আমি কি করব? সামনে তো কুমির, পিছনে পাখি প্রধান, এবার আমি কোন দিকে যাব? ঈশ্বর, এবার বোধহয় আমার প্রাণটা যাবে। কুমির দাদা, আমার প্রাণ নাও, তবু তুমি আমার এই ছানাকে ছেড়ে দাও। ওকে পেয়ে যে আমার মাতৃত্ব জেগেছিল, মা হয়ে আমি ছানার মৃত্যু কি করে দেখব? তাই দয়া করে তুমি আমার ছানাকে নদীর ওপারে পাঠিয়ে দাও আর আমাকে তুমি খেয়ে ফেলো। আরে বা, তুই তো অনেক ভালো, তবে তোর ছানাকে আমি ওপারে পৌঁছে দিচ্ছি। এরপর কুমির হাঁসের ছানাকে ওপারে পৌঁছে দেয় আর টুনিকে খেয়ে ফেলে। চোখের সামনে টুনির মৃত্যু দেখে হাঁসের ছানার চোখে জল চলে আসে। বন্ধুরা, মারা তো এমনই হয়, যারা সন্তানের জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করে না। তোমরা কিন্তু মাকে একদম কষ্ট দিবে না, সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।